আসসালামু আলাইকুম আহমদুল্লাহ। চট্টগ্রামে প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। দীর্ঘ পরীক্ষার পর বা ঈদের ছুটির পর দীর্ঘদিন পর আমরা আবার পুনরায় অনলাইন ক্লাসে আলোকিত সুস্থ রেখেছে। আমরা আরেকটা আশার দিক হচ্ছে তোমরা মোটামুটি অনলাইন ক্লাসে জয়েন করার মাধ্যমে যেখানে হাজারো স্টুডেন্ট বাংলাদেশের লাখো স্টুডেন্ট যেখানে শিক্ষা আলো থেকে বঞ্চিত, ক্লাস থেকে বঞ্চিত, তোমরা শিক্ষার্থী হিসেবে তোমরা কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে পিছিয়ে নাই অন্যদের মতো। তোমরা ভাবে মোটামুটি এখানে সরল পদ এই আজকে আমি কত নম্বর পেজ হচ্ছে 86 হচ্ছে তোমরা মিউট করে রাখো, তারা তোমার একটা মিউট করে রাখো। হ্যাঁ, এবার একের কম মানে একের এক নম্বর সমাধানটা কি বলছে? এক্স কিউব গুণ এক্স টু দিবার সেভেন, এক্স কিউব গুণ এক্স টু দিবার সেভেন। এখানে দেখো আমরা কিন্তু আগে আলোচনা করেছিলাম এখানে এক্সটা হচ্ছে চলক, এক্সটা হচ্ছে কি চলক, আর থ্রিটা কি বলতে পারবে? এক্স উপরে যে থ্রিটা আছে সেই থ্রিটা কি তোমাদের কি মনে আছে? এগুলো সূচক, উপরে থাকলে কি বলে সূচক, আর পাশে থাকলে হচ্ছে সহগ। তাহলে এক্স হচ্ছে চলক, চলকের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে সূচক বা পাওয়ার বা ঘাত। ওকে, তাহলে এখানে এক্স এর সূচক কত? 3। এখানে এক্স এর সূচক কত? 7। একটা বিষয় মনে রাখবে যে চলক এখানে কিন্তু একই চলক, এক্স এবং এখানেও এক্স, গুণের ক্ষেত্রে যদি একই চলক হয়, যদি একই চলক হয় গুণের ক্ষেত্রে সূচকগুলো কি করতে হবে? যোগ করতে হবে। গুণের ক্ষেত্রে সূচকগুলো কি করতে হয়? যোগ করতে হবে। তাহলে দাও এক্স উপরে 3 প্লাস কত? 7। তাহলে এক্স উপরে যেহেতু দুইটার উপর সূচক 3, গুণের বেলা সূচক যোগ হবে স্যার। স্যার আমি আমার মতো করে করতে পারবো না এগুলা, স্যার আমি আরেক নিয়মে শিখছি স্যার। আরেক নিয়ম মানে এটা হচ্ছে বেটার, কেমন এই নিয়মটা হচ্ছে বেটার। তুমি যদি এটাকে এক্স গুণ এক্স তিনটা ভেঙে ভেঙে লিখো অনেক বড় হয়ে যাবে, অনেকে সেভাবেই করে এক্স তিনটা লিখে এক্স সাতটাকে ভেঙে ভেঙে লিখে। তুমি স্যার আমি এরকম করে শিখছি এরকম শিখবে না, কারণ হচ্ছে তুমি যখন আরো খুব বড় ক্লাসে যাবে তখন সেভাবে করতে পারবে না। যেটি শিখবা সেটা যাতে তোমার সব সময়ের জন্য কাজে লাগে সেভাবেই শিখতে হবে। ওকে, এমন ভাবে শিখবা যেটা তোমার ক্লাসে গেলেও কি হবে অন্য নিয়মে আর শিখতে হবে না, তুমি যেটা শিখেছো সেটা কি হবে আবার উপরের ক্লাসে গেলে অন্য নিয়মে শিখতে হবে। সেই জন্য এখন থেকে তুমি কি করো ওই নিয়মটাই শিখো। ওকে, এবার
তাহলে 1 সমান কত x কিউব গুণ x টু দা 7 কত হলো x টু দা 10। এবার আসুন 2 নম্বর, দুই নম্বরটা হচ্ছে কি a কিউব গুণ a, তারপর হচ্ছে a টু দা 5, তাহলে এখন দেখো এখানে কিন্তু সহগ হচ্ছে কত, চলক কি এ বলতে পারো, রেখার চলক কোনটা, আই মান বলো চলকের নাম কি, চলক চলক এ এ গুড, সূচক হচ্ছে এখানে সূচক কত, এখানে সূচক কত, স্যার 3, এখানে সূচক কত স্যার 1, 1 কিছু না থাকলে সূচক হচ্ছে 1, আর এখানে সূচক কত স্যার 5। তাহলে পুরো এই বেলা সূচক গুলো কি করতে হয়, গুণের বেলা সূচক কি করতে হয়, গুণ করতে হয়, বের করতে হয়, এই যে লিখে দিলাম না, গুণের বেলা সূচক কি করতে হয়, যোগ করতে হয়, যোগ করতে হয়, যোগ গুলো যোগ করে দাও, যোগ করতে হয়, যোগ 1 যোগ 5, তাহলে গুণের বেলা সূচক গুলো কি করতে হয়, যদি একই চলক হয় তখন গুণের সময় সূচক গুলো যোগ করতে হয়, তাহলে এ 9 9 9, ভেরি সিম্পল, তোমাকে ছোট ছোট লাইনের মধ্যে ওটা হয়ে যাবে, অনেক বড় লাইন করতে হবে। এরপর আসেন, তারপর আসেন 3 নম্বর, 3 নম্বরটা তোমরা নিজেরা করে দেখি পারো, 3 নম্বরটা তোমরা নিজেরা করো স্যার, আমি পারবো এটা, ওকে করো দেখি, x 4 ইনটু x 2 ইনটু x 9, মিউট করে রাখো, মিউট করে রাখো, করো, করার পর আমাকে বলো, মেজবা মেজবা তুমি শুনতে পাচ্ছ স্যারকে, সাইমা সাইমা তোমার করা শেষ, স্যার এক্স 15, মিউট করে দাও, মিউট করে দাও, সাইমা সাইমা কি করেছো তুমি, এই দুটো করেছো আমি যেটা করলাম, ওকে তাহলে এখানে কি করতে হবে, পালাগুলো কি করতে হবে, যোগ 4 যোগ 2 যোগ 9 কিছু গুলো যোগ করলাম, তাহলে 4 টু 6 মানে কত, 15, গুড, আই মানে রেজাল্ট হয়ে গেল। সারা তুমি কি করেছো সব, সারা জি স্যার করছি, ফাইন, 4 নাম্বারটা করো এবার, চার নাম্বারটা কি বলছে, m ইনটু m স্কয়ার প্লাস m কিউব প্লাস m কিউব প্লাস m টু দি পাওয়ার 7, তাহলে চার নাম্বার হচ্ছে কি m ইনটু m স্কয়ার ইনটু m কিউব ইনটু m কিউব, তারপর সরি n কিউব ইনটু m কিউব, স্যার আপনি করিয়েন না স্যার, কত দি মিনিট লাগবে স্যার, করিয়েন না, আমি করব না, জাস্ট প্রশ্ন লিখি স্যার, করিয়েন না স্যার, এম কিউব তারপর হচ্ছে এম টু দা 7,
দেখি করেন দেখি আপনারা সিফাত তোমার করা হচ্ছে অঙ্কগুলো প্রথমে এম গুলো নিয়ে আসো, এম এম স্কয়ার এম কিউব দুটাকে এক পাশে নিলাম, গুণ তারপরে এম কিউব গুণ এম কিউব সেভেন। দেখো এগুলো কি পড়ে n টু দি পাওয়ার 7, এটা করবা কি n টু দি পাওয়ার 7 দাও করব। তাহলে দেখো এখানে m এর পাওয়ার কত, 1 2 এবং 3, তাহলে m এর পাওয়ার যোগ করে দাও 1 আর 2 কত, 2 1 3 3 3 6। অতএব এটাকে আমি একটু এভাবে লিখি 1 যোগ 2 যোগ 3 গুণ n এর পাওয়ার কত, 3 যোগ 7, তাহলে কত হবে n টু দি পাওয়ার 6 ইনটু n টু দি পাওয়ার 10। আইমান তোমারটা কি হইছে? Yes sir। তোমারটা কি হইছে? Yes sir, ঠিক আছে স্যার উত্তর। ঠিক আছে না? m 6 and 10, m 6 and 10 sir। দেখি কি পড়বে বলতে, m 6 পড়লে হবে, m টু দি পাওয়ার 6 পড়বে, কেমন কি পড়বে? Yes sir, m টু দি পাওয়ার 6 n টু দি পাওয়ার 10। তুমি যদি m 6 বলো তাহলে তো এরকম হবে, m 6 যেহেতু এটা উপরে স্কোয়ার করতে হবে। এবার আমরা 5 নম্বরে যাচ্ছি। থ্রি এ ইন্টু ফোর বি, 2a 5c into 3b। এখানে কিন্তু তোমরা কি লিখা শেষ, এটা সেটা শেষ, চার নম্বর সবার লিখা শেষ? Yes sir। তোমার কি চার নম্বর লিখা শেষ? Yes sir। স্যার শেষ। সাইমা সাইমা একটু কথা বলতে হবে, তোমার কি লেখা শেষ? Yes sir, শেষ শেষ। তাহলে আমরা এবার চলে যাচ্ছি 5 নম্বরে। পাঁচ নম্বরে এখানে খেয়াল করো, এখানে কিন্তু সূচক কিন্তু সমগ্র সূচক এক, এ সূচক এক, বি এর সূচক এক, এ সূচক এক, কিন্তু সহগ আছে এর আগে যেগুলো, এটা কিন্তু আগে যেগুলো থেকে গুলোকে সূচক বলা হয়, এগুলোকে বলা হয় সহগ, এটাও সহগ সহগ। সহগ গুলো কি করতে হবে, আগে সবগুলো সহগ আগে গুণ করতে হয়, সূচক গুলো যোগ করতে হয় আর সহগ গুলো গুণ করতে হয়। তাহলে সহগ কি কি আছে এখানে স্যার? স্যার বলো এখানে স্যার, মানে এই অঙ্কগুলো আপনি করানোর আগে বা অন্য কারণ ইয়া করাইতে পারেন না টিচার? তো যারা করছে মানে মানে বাসস্থানরা বা কেউ যদি করে তারা তো মানে স্যার আইয়া পিছন থেকে বইয়ের উত্তর গুলো দেখে। তো আমি স্যার এই অঙ্কটা স্যার কয়েকবার করে দেখছি, মানে আমার অঙ্কটা স্যার ঠিক আছে, আমি স্যার করে দেখেছি, কিন্তু স্যার এটা এখানে বলছে যে বইয়ের উত্তর নাকি ভুল আছে স্যার। এই দেখুন স্যার যে অঙ্কটা করাচ্ছেন ওইটা 4.5 নাম্বারটা বইয়ের উত্তর দেখি না, তোমার আমাদের নিয়ম ঠিক থাকলে, ক্যালকুলেশন ঠিক থাকলে যেটা আনসার হবে সেটাই আনসার। তাহলে দেখো এখানে আমি কিন্তু তাহলে আমি সবগুলো সহগকে এক পাশে গুণ করে ফেললাম, 3 4 2 5 3। এবার আসো এখানে এ এ কয়টা, দুইটা, এগুলোকে একসাথে লিখো। তারপরে তিন কয়টা আছে, দুইটা, তারপর আছে সি, শেষ। এবার গুণ করো,
তিন আর চারে গুণ করি কত? স্যার আপনার লেখা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? নো স্যার। পাঁচ নম্বর প্রশ্ন লিখছো? স্যার এটা লেখাটা বোঝা যাচ্ছে না। বাকিদের কারো প্রবলেম হচ্ছে? নো স্যার। তাহলে তোমার ডিভাইসে হয়তো কোনো প্রবলেম আছে। দেখো আমি বলছি তুমি বুঝো। হ্যাঁ প্রথমে যে সি এ প্রশ্নটা হচ্ছে বইয়ের পাঁচ নম্বর প্রশ্ন, একের পাঁচ, সি এ গুণ ফোর বি গুণ টু এ গুণ ফাইভ সি গুণ থ্রি বি। তাহলে আমরা প্রথমে কি করলাম, সহগগুলো গুণ করলাম, থ্রি গুণ ফোর গুণ টু গুণ ফাইভ গুণ থ্রি। এরপরে আমরা এ গুলোকে একসাথে লিখলাম, বি গুলোকে একসাথে লিখলাম, আর সিটাকে আলাদা লিখলাম। এবার গুণ করো, তিন আর চারে গুণ করে তিন চারা বারো, বারো দুগুণা চব্বিশ, তারপরে তিন চব্বিশে কত? বাহাত্তর, বাহাত্তর আর পাঁচে গুণ করলে কত হবে? বাহাত্তর গুণ পাঁচ, পাঁচ দুগুণে দশ, সাত আছে এক, সাত দুগুণে চোদ্দ, আর একে পনেরো, একশো দেড়শো স্যার, তিনশো ষাট। এখানে এ কয়টা আছে? এর উপরে স্যার এ দুটা বি দুটা সি একটা, বি স্কয়ার সি। দেখো এর উপরে পাওয়ার হচ্ছে ওয়ান ওয়ান, বির উপরে পাওয়ার ওয়ান ওয়ান, সির উপরে পাওয়ার হচ্ছে ওয়ান। তাহলে পাওয়ার করতে হয় যোগ করতে হয়, ওয়ান ওয়ান যোগ করলে টু, বির উপর পাওয়ার ওয়ান ওয়ান যোগ করলে টু, আর সির উপর পাওয়ার ওয়ান, আর এগুলো চলবে। দিস ইজ অ্যানসার। ছয় নাম্বার। এবার আমরা যাচ্ছি একের সর্বশেষ সমাধান করবো। ওকে আইবার মিউট রাখবে, তোমার এখানে আওয়াজ হচ্ছিল তখন। তাহলে ছয় নম্বর প্রশ্নটা কি, টু এক্স কিউব ইন্টু ওয়াই স্কোয়ার টু জেড স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার। আমাদের প্রশ্নটা হচ্ছে কত, টু এক্স কিউব ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু টু জেড স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার। সারা তুমি কি দেখতে পাচ্ছ এখন? স্যার আপনার এখানে একটা ভুল আছে প্রশ্নতে। বলো স্যার। প্রথমে 2x স্কয়ার হবে স্যার, আপনি 2x কিউব দিছেন। ভেরি গুড স্যার, এটা হবে যে 2 ইনটু x ইনটু x, 2 ইনটু x ইনটু x। ওকে আমরা পরে বলছি। তাহলে দেখো প্রথম প্রশ্নটা লিখলাম, কেমন? এবার আসেন সহগগুলো তোমরা কি করে ফেলো, 3 4 লেখা গুলো তো আমার এখানে অজাস আসতে স্যার, স্যার আমার এখানে এখন লেখা গুলো যাচ্ছে আসতে। 2 গুণ 2 গুণ 3 গুণ 4 আমরা আগে সবগুলো গুণ করে ফেললাম। এরপরে লিখো x গুলো এক পাশে লিখো, x স্কয়ার গুণ x স্কয়ার, তারপর y স্কয়ার গুণ y স্কয়ার, তারপর z স্কয়ার। এবার দেখো 2 গুণ 2 কত হয়, 4, 4 আর 3 গুণ করলে কত, 3 আসবে। y স্কয়ার, y স্কয়ার এর পরে কি দিবেন স্যার? যে প্রশ্ন আছে সে প্রশ্ন দেখো, তাহলে কত হবে, টু গুণ টু ফোর, ফোর আর থ্রি,
মাল্টিপ্লাই করলে 12 12 আর 4 মাল্টিপ্লাই করলে 48 তারপর এখানে কত x স্কয়ার আর x স্কয়ার আমরা x টু দি পাওয়ার x দুইটা দুটো যোগ করলে কত হবে 4 টা x টু দি পাওয়ার 4 y স্কয়ার গুণ y স্কয়ার y এর উপরে পাওয়ার কত 2 এবং 2 গুণ যোগ করলে কত 4 কিন্তু z স্কয়ার অনেক বড় বড় লিখতে পারো সালাকা গুলা তো স্যার বুঝতেছি না কিছু তুমি কি বলছো তুমি আগে তো আরো ছোট লিখছিলাম সেগুলো বুঝতে পারছো এখন তো ডাবল করে লিখলাম আগে চাইতে ডাবল লিখা ডাবল বড় স্যার এখানে যাচ্ছে আস্তে গায় স্যার আপনার স্ক্রিনটাও যাচ্ছে যাচ্ছে নাকি তারপর আপনার স্ক্রিনটা আসলে লেখাগুলো যাচ্ছে যাচ্ছে ইভেন্সে প্রবলেম হচ্ছে তুমি কথা না বলে তুমি লিখো তাহলে দেখো তোমার কথার কারণে অনেক সময় স্ক্রিনটা চলে যায় যুবরাজ যুবরাজ দে লিখতে পারছো यस স্যার কোনো প্রবলেম নাকি নাকি বিল লিখা হয়েছে তুমি কি লিখছো জি স্যার কোনো প্রবলেম না স্যার লিখা আছে ওকে ফাইন নো স্যার কোনো প্রবলেম নেই ঠিক আছে যুবরাজ আস্তে আস্তে করতে হবে বলো মিসবা বলো কোনো সমস্যা মিসবা না স্যার সারা জি স্যার তুমি এখন লিখতে পারছো জি স্যার শেষ একের ছয় নম্বর শেষ জি স্যার আমরা এবার দুই এর ম্যাথ গুলো করবো দুই থেকে আমি মাত্র দুইটা করে দেবো আমরা তোমরা বাসায় নিজেরা করবে দুই থেকে আমি দুইটা ম্যাথ করে দেবো বাকিগুলো তোমরা বাসায় সলভ করবে তাহলে আমাদের সরল এক করা শেষ এবার আমরা যাব দুই নম্বর সমস্যার সমাধানে দুই নম্বর হচ্ছে মান নির্ণয় দুই নম্বর হচ্ছে মান নির্ণয় তাহলে এর মধ্যে দেওয়া আছে লিখবো আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখবে দেওয়া আছে এ সমান কত টু বি সমান হচ্ছে থ্রি সি সমান হচ্ছে ওয়ান তাহলে প্রথম আমি তোমাদেরকে এক নম্বরটা করে দিচ্ছি এক নম্বরটা হচ্ছে এ কিউব প্লাস বি স্কয়ার প্রথমে লিখবে দেখো এর মান কত মান টু এর মান কত টু তাহলে টু ইকুয়াল টু টু বি এর মান কত থ্রি থ্রি এর মান হচ্ছে থ্রি
দাস আমরা এ এর মান আবার বি এর মান বসালাম কেমন কত রাশি লিখবো এ কিউব প্লাস বি স্কয়ার এ এর মানটা হচ্ছে কত 2 2 বসাবা 2 এর উপরে কিউবটা বসিয়ে দিবা ঠিক বি এর মান কত 3 3 টা বসালাম আর উপরে স্কয়ারটা বসায় দিলাম এবার 2 কিউব মানে কত এটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে 2 কিউব মানে হচ্ছে 2 2 বার 3 বার কোন 2 কিউব মানে কি 2 কিউব মানে কি অনেক সময় এটা ভুল হয়ে থাকে অনেকে সবাই ভুল করে না অনেকে কি করে 3 2 6 করে দেয় এই কাজটা করবে না কেমন 3 স্কয়ার মানে 3 2 বার তাহলে 8 এবং 9 যোগ করলে হচ্ছে কত 7 10 দিস ইজ आंसर তোমরা তোমাদের সুবিধার্থে আমি পাশে একটু লিখে দিলাম তোমরা পাশে সাইড বোর্ডটা লিখতে পারো চাই লেখা শেষ সবাই লেখা শেষ তোমরা যদি এর দুটো বুঝে থাকো পাঠগুলো বুঝতে আশা করে দুইয়ের পাঁচে কি লিখবো আমি তাহলে এর মান কত টু উপরে স্কয়ার পাঠাই দাও মাইনাস টু এর মান কত টু সি এর মান কত কখনো ভুলে ওয়ান স্কয়ার টু লিখবে না তাহলে দেখো 4 আর 4 থেকে 4 বিয়োগ করলে কি থাকে প্লাস 4 এই 4 এর আগে চিহ্ন কোনো চিহ্ন নাই তার মানে হচ্ছে এটা প্লাস আর এই 4 এর আগে মাইনাস প্লাস 4 মাইনাস 4 করা যাবে আর থাকবে কত 1 দিস ইজ आंसर সবার লেখা শেষ আমরা আজকে আর সমস্যা সমাধান করব না আজকে আমাদের বুঝে থাকবে এবার আমরা হোমওয়ার্কে যাব স্যার এইচডব্লিউপি ওকে লেখা শেষ সবার লেখা শেষ আশা করি আমরা এবার এইচডব্লিউপি যাব হচ্ছে 4 5 6 5 6 থাকবে 2 নম্বর থাকবে 2 3 একটা হচ্ছে 4 5 6 আর 2 2 3 4 হচ্ছে এইটা থাকবে না পারলে অ্যাপসে দিবে না পারলে হোয়াটসঅ্যাপে আমাকে
পার্সোনাল আইডিতে পাঠাবেন স্যার ডব্লিউ লিখে বলছি সবার একটা ছোট্ট একটা পরীক্ষা নিয়ে ক্লাস শেষ করবো আমি যাকে যেতে জিজ্ঞেস করবো সে কি বলবে আমাকে কেমন বলেন স্যার এগুলা করবো আমরা আমাকে বলবে মুখে মুখে বলবে প্রথমে আই ম্যাম ওকে স্যার আই ম্যাম বলো यस স্যার বলো দুইটা ফোর সমান কত 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 গুড কত হবে यस এইয়া 4 8 10 16 স্যার 16 যুবরাজ কোথায় গায়ে হয়ে গেল যুবরাজ কি আছো আমাদের সাথে স্যার এমনাতে কাজের সময় কাউকে পাওয়া যায় না যুবরাজ কোথায় মাস্টার চলে গেছে यस স্যার নাই আচ্ছা মিসবা বলো জি কিউ মানে কত মিসবা বলো আমি বলতো এই সারা বলো 3 × 3 × 3 ভেরি গুড মাশাআল্লাহ কত হবে সারাকে হাফ গুড এবার এবার কে বলবে এবার বলবে সিফাত স্যার এটা কি পাশে পাশে নাম্বার দিবেন যে না এটা তো হাফ গুড অর্ধেক গুড সারা ও সিফাত স্যার আমরা ফোনটা কি এরকম করছি তুমি তো ফুল গুড পাইছো হ্যাঁ সিফাত বলো স্যার কি বলছেন যে তুমি হচ্ছে তোমারটা পুরোটা আমি ফুল কি পাইছি তুমি ফুল গুড পাইছো গুড স্যার সত্যি নাকি স্যার আমরা বলতে শুনছে আবিষ্কার আরে কথা পরে আগে একটু শেষ করো আবিষ্কার মানে কত কে বলতে পারবে ফাইভ স্কয়ার মানে 5 × 5 5 × 5 25 ওকে সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে স্যার বলেন না তাড়াতাড়ি স্যার বলেন না